পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। সুফিজম বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি DM রাহাত। এক ভাই প্রশ্ন করেছেন যে মুক্তি লাভের লক্ষণ কি কি। আজ এই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। মুক্তি লাভের লক্ষণগুলো জানার আগে আমাদের জানতে হবে মুক্তি কি। মুক্তির বিষয়ে এর আগেও আলোচনা করেছিলাম বিস্তারিতভাবে, তারপরও এখানে সংক্ষেপে বলছি, মুক্তি দ্বারা বোঝায় সম্পূর্ণভাবে মুক্ত হওয়া। কর্মবন্ধন বলি, জন্ম মৃত্যুর বন্ধন বলি, যে কোনো কিছুর বন্ধনের কথাই বলি না কেন, এই সব বন্ধন থেকে পূর্ণভাবে মুক্ত হওয়াকে মুক্তি বলে। অর্থাৎ যখন কেউ মুক্তি লাভ করবেন তার আর আসা যাওয়া হবে না, অর্থাৎ জন্ম হবে না, মৃত্যু হবে না। অর্থাৎ যখন কেউ মুক্তি লাভ করবেন তখন তার জন্ম মৃত্যু বারণ হয়ে যাবে, তাকে আর কর্ম করতে হবে না, কর্মের ফল ভোগ করতে হবে না, সে মুক্ত। যেটাকে ইসলামী ভাষায় যদি বলি, সুফিদের ভাষায়, তাহলে মুক্তির চূড়ান্ত স্তর হচ্ছে জান্নাতুল ফেরদাউস। যখন সাধক লা মাকামে অবস্থান করেন সেখানে পৌঁছে যান, শূন্যের জগৎ, মুক্ত সে। আর যদি বৌদ্ধ ধর্মের ভাষায় বলি বা বৌদ্ধদের ভাষায় বলি তাহলে বলে মহাপরিনির্বাণ, অর্থাৎ নির্বাণ লাভ করা। বা সব কিছু মিলিয়ে যদি বলি তাহলে হচ্ছে কি, জন্ম মৃত্যু বারণ করা। অর্থাৎ এই যে মানুষ ভালো বা মন্দ কর্ম করে, মন্দ কর্মের জন্য শাস্তি পায় এবং ভালো কর্মের জন্য পুরস্কার পায়, যে জন্মগ্রহণ করতে হয় ফল পাওয়ার জন্য, জন্মান্তরবাদের যে বিষয়টা, যখন সে মুক্তি পাবে তখন কি সে ভালো কর্মের জন্য, এই ভালো ফল পাওয়ার জন্য আবার জন্মগ্রহণ করবে না, আর মন্দ কর্মের শাস্তি পাওয়ার জন্যও কি সে জন্মগ্রহণ করবে না। অর্থাৎ তার এই যে ভালো মন্দের যে বিষয় সে এটার ঊর্ধ্বে চলে যাবেন, তার জীবনে ভালো বা মন্দ আলাদাভাবে কিছু থাকবে না, সে পূর্ণভাবে মুক্ত থাকবে। এটাই মূলত কি, মুক্তি। এবার আসি মূল প্রশ্নে, যে মুক্তি লাভের লক্ষণগুলো কি কি। প্রথমেই মুক্তি লাভের লক্ষণগুলো নিয়ে আলোচনা আসবে না, বা প্রথমেই মুক্তি লাভের লক্ষণ বিষয়টা আসবে না। প্রথমে যেগুলো আসবে সেটা হচ্ছে মুক্তির আগ্রহ জাগা। একজন ব্যক্তির যদি মুক্তির আগ্রহই না থাকে তাহলে সে মুক্তির লক্ষণে কীভাবে দেখবে, সে স্বাদে কীভাবে পাবে? অর্থাৎ তার জন্য এই প্রশ্ন অবান্তর, মানে এটা প্রয়োজনহীন। প্রথমে আমাকে মুক্তির স্বাদ জাগ্রত করতে হবে নিজের মধ্যে, যে আমি এই কর্মবন্ধন থেকে মুক্তি পেতে চাই, এই যে মায়া জাল, এখান থেকে বের হতে চাই, এরকম একটা আগ্রহ নিজের মধ্যে জাগ্রত হবে। যখন আমার মধ্যে এরকম কিছু জাগ্রত হবে তখনই আসবে যে আমি কি করলে মুক্তি পাব। তো আগ্রহ যখন তীব্র হবে তারপরে আমি কি করলে মুক্তি পাবো, এরকম মনোভাব যখন পূর্ণভাবে জাগ্রত হবে, এই বাসনা যে আমি মুক্তি পেতে চাই, এই বাসনা কিন্তু মন্দ বাসনা না, এটা হচ্ছে মুক্তি পাওয়ার বাসনা, ইচ্ছা, আগ্রহ, সেখান থেকে আমি সন্ধান করব মুক্তির পথ, কোন কর্মের মাধ্যমে মুক্তি লাভ করা যায়, তারপরে আমি একটি মুক্তির পথকে অনুসরণ করব। তো এই যে আগ্রহ জাগলেই কিন্তু হবে না, আমাকে কী করতে হবে, সেই মুক্তির পথটা পূর্ণভাবে অনুসরণ করতে হবে, অর্থাৎ কর্ম করতে হবে, যে কোন কর্ম করলে মুক্তি লাভ করা যায় সেই কর্মগুলো করতে হবে। অর্থাৎ 8-10টা সাধারণ মানুষ যেভাবে জীবনযাপন করেন আমাকে সেভাবে জীবনযাপন করা যাবে না, কারণ সবাই মুক্তির বাসনা রাখলেও সেই বোধটাকে জাগ্রত করে না, যে তাকে মুক্তি পেতেই হবে এরকম ইচ্ছা পোষণ করে না, এবং সেরকম ইচ্ছা পোষণ করলেও পরের স্টেপে যে তাকে কর্ম করতে হবে সে সেটা করে না, তাই আমাকে কর্ম করতে হবে। এখনও কিন্তু মুক্তি লাভের লক্ষণগুলো আসেনি, কারণ কেবল স্বাদ জাগলো, আগ্রহ জাগলো, এখন আমি কি কর্ম করা শুরু করছি, এখন আমাকে ধর্মপথে চলতে হবে, মুক্তির পথে চলতে হবে। তারপর এই যে বিভিন্ন পথ, এই পথগুলোর মধ্যে একটি মুক্তির পথ আমাকে নির্ধারণ করতে হবে, যেন এই পথে চললে আমি মুক্তি পাব। সেই পথ নির্ধারণ করলাম এবং কি আমি আমার কর্মকে শুরু করে দিলাম, এই যে যাত্রা শুরু করলাম, পথে চলা শুরু করলাম, সাধনা শুরু করলাম, যেভাবেই বলি কথাটাকে, ধর্মপথে আমি চলতে শুরু করে দিয়েছি মুক্তি লাভের জন্য, যাত্রা কিন্তু শুরু হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে আমি কবে সেখানে পৌঁছাবো, অর্থাৎ স্বাদ পাবো। আর লক্ষণগুলো কি, এই যে গন্তব্যে যাওয়ার পথে মাঝে বিভিন্ন বিষয় আমার চোখে পড়বে, এগুলি কিন্তু লক্ষণ। অর্থাৎ ধরেন আপনি একটি নির্দিষ্ট স্থান থেকে আরেকটি স্থানে যাবেন,
সেই পথের ব্যাপারে কিন্তু আপনার পূর্ণভাবে জানা নেই, প্রথমবার যাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, সেই পথের ব্যাপারে আগেই কিন্তু জানার চেষ্টা করবেন যে কারা গিয়েছিলেন, তারা পথিমধ্যে কি দেখেছিলেন, কে কত দূর গিয়েছিলেন। তো যারা গিয়েছেন তারা কিন্তু তাদের অভিজ্ঞতার কথাও কি মানুষকে জানিয়েছেন, যে তুমি যখন ওই পথে যাবা সামনে এইটা পড়বে, তার কিছু দূর পরে এইটা পড়বে, তার কিছুক্ষণ পরে এইটা পড়বে, তখন তুমি বুঝতে পারবা কি তুমি ঠিক পথে আছো। আমাদের জীবনে কিন্তু প্রায় এরকম ঘটে যে আমরা কোথাও যখন যাই নতুন, যখন আমাদেরকে ফোনে বা কোথাও থেকে কেউ বলে দেয় এভাবে আসো, তখন দেখা গেলো আমরা চলে গেলাম, হঠাৎ করে সেরকম কোনো কিছু পাচ্ছি না, দুই তিনটা লক্ষণ সামনে আসলো, বিষয় সামনে আসলো, হঠাৎ করে পরের যে লক্ষণটার কথা বলা হলো সেটা আসলো না, তখন আমরা আবার ফোন করে জানি যে আমি তো এরকম কিছু দেখছি না, তখন তারা হয়তো জিজ্ঞেস করে তুমি কোন পথে ঢুকেছো, কি দেখছো, তখন বলে আমি তো এটা দেখতেছি, তখন বলে তুমি তো অন্য পথে চলে গেছো, ওইটা আসলে অমুক দিকের রাস্তা, আমাদের রাস্তাটা অন্যদিকে, তুমি যেই পথে ঘুরেছো অন্য একটা পথে আসো, এইভাবে বলে দেয়। তো এই যে লক্ষণটা, যাওয়ার পথে যে লক্ষণগুলো পড়বে, তখন আমি বুঝতে পারবো যে আমি মুক্তির পথেই আছি। এখন আবোল তাবোল পথে যদি যাই তাহলে আমি মুক্তি তো পাবোই নাকি, আমি এই জন্ম মৃত্যুর চক্রে আরও বেশি ঘুরতে থাকবো, আমার এই কর্ম কি কোনো কাজে আসবে না, মানে ভুল রাস্তায় যদি চলি তো দেখা গেল আমি তো অন্য রাস্তায় চলছি, সারা জীবন গাড়ি চালালে গিয়ে আমি কি মূল গন্তব্যে যেতে পারবো, না পারবো না। তো এই যে এটা নির্ধারণ করার জন্য, আমি ঠিক পথে আছি কিনা বুঝার জন্য আমার লক্ষণগুলো প্রয়োজন। তো এই যে আমি ঠিক পথে আছি কিনা, মুক্তির পথে আছি কিনা, এটা বোঝার জন্য গুণীজনরা বা যারা মহৎ ব্যক্তি, সৎপথ প্রাপ্ত যারা ছিলেন, তারা আমাদেরকে বিশেষ কিছু লক্ষণের ব্যাপারে বলে যান, উপদেশ দিয়ে যান। সেগুলো যদি আমাদের সাথে মিলে তাহলে আমরা বুঝতে পারি যে আমি ঠিক পথে আছি, যে মুক্তির দিকে আগাচ্ছি। তো এই অবস্থায় যখন আসবে তখনই মূলত এরকম প্রশ্ন যে মুক্তির লক্ষণগুলো কী কী হবে, মানে একটা তো লক্ষণ না অনেকগুলো লক্ষণ, সেই লক্ষণগুলো কী। মুক্তির লক্ষণ এক একজনের এক এক রকম হতে পারে, তবে প্রাথমিকভাবে এরকম প্রশ্নের যে উত্তর হয় সেক্ষেত্রে বলা যায় যে ভালো কাজে আনন্দ লাগা, অর্থাৎ যখন কেউ মুক্তির পথে থাকবে তখন কি সে যখন ভালো কাজ করবে, সৎকর্ম করবে, তখন কি তার ভালো লাগবে, তাকে সেটা আনন্দ দিবে। তারপর মন্দ কাজে খারাপ লাগবে, অর্থাৎ যখনই তার দ্বারা কোনো ভুল কাজ হয়ে যাবে বা একটা কাজ মন্দ হয়ে যাবে, ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক, সেটা তার কাছে খুব খারাপ লাগবে, তাকে কি মানসিকভাবে খুব যন্ত্রণা দিবে, সে অনুশোচনায় ভুগবে, অনুশোচনা করতে থাকবে, অনুতপ্ত হবে, অনুতাপের আগুন তার মধ্যে জ্বলতে থাকবে যখনই কোনো ভুল করবে, এবং সে এটা বুঝতে যখন পারবে। ইচ্ছাকৃতভাবে কিন্তু সে ভুলগুলো করবে না, অনিচ্ছাকৃতভাবেই যখন ভুলটা হয়ে যাবে তখনই সে অনুতাপের আগুনে জ্বলতে থাকবে, অনুতপ্ত হবে, অনুশোচনা করবে, খারাপ লাগবে। তারপর দুনিয়ার প্রতি বিতৃষ্ণা আসবে, বিরক্তি আসবে, অর্থাৎ এই যে দুনিয়াদারি যত চাকচিক্য, দুনিয়াদারি যত বিষয়াদি আছে, নাম যশ উপার্জন করা, অর্থ সম্পদ অনেক উপার্জন করা, ভালো খাবার খাওয়া, ভালো পোশাক পরা, মানুষ আমাকে ভালো বললো এটা দেখা, হ্যাঁ আরামায়েশ, এগুলোর প্রতি কি তার খুব বিরক্তি আসবে, ধন সম্পদ এগুলো সে কি সেভাবে চাইবে না। দুনিয়াবি যত বিষয় আছে যে এটা দুনিয়ার সাথে সম্পৃক্ত, সংযুক্ত, এরকম বিষয়গুলো তার কাছে বিরক্তিকর লাগতে থাকবে, যে মনে হবে এগুলো বিষের মতো, এগুলো তার ভাল লাগে না। যতই অর্থ সম্পদ হোক এগুলো তার কাছে বিরক্ত লাগবে, এত কেন, এত আরামায়েশ কেন, এত ভালো খাবার কেন, এগুলো তার কাছে কি তখন ভালো লাগা কাজ করবে না, বরং এগুলো তার কাছে বিরক্তির কারণ হবে। সে চাইবে সাদামাটাভাবে থাকতে, অল্প আহার করতে, অল্প ঘুমাতে, খুব সাধারণ জায়গায়, রাজপ্রাসাদ, এরকম কিছু না। এ ধরনের পরিবর্তনগুলো তার মধ্যে আসতে থাকবে, সে বুঝতে পারবে। তাছাড়া ইবাদত বা সাধনার প্রতি তার আগ্রহ অনেক বেড়ে যাবে, অর্থাৎ আজে বাজে কথাবার্তা, আজে বাজে আড্ডা ইত্যাদির চাইতে কি তার ইবাদতের প্রতি আগ্রহ বেশি থাকবে, যে না আমি একটু ধ্যান করি, একটু সাধনা করি, একটু আল্লাহর নাম নেই, ইবাদত করি, বন্দিগি করি। ইবাদতের যে ব্যাপারটা, সাধারণত ধরেন অনেকে নামাজ পড়তে ইচ্ছা করে না, নামাজ আদায় করতে ইচ্ছা করে না, পূজা পাণ্ডবে যেতে ইচ্ছা করে না, পূজা করতে ইচ্ছা করে না, ধ্যান করতে ইচ্ছা করে না, যাদের যে নির্দিষ্ট যে আনুষ্ঠানিক ধর্মকর্মগুলো আছে এগুলো তাদের ভালো লাগে না, তারপরও কি সামাজিক কারণ হোক বা পরকালের ভয় হোক, যে কোনো জায়গা থেকে খুব বেশি আগ্রহ না থাকলেও কি তারা মনের বিরুদ্ধে গিয়েও কি সেগুলো করে, কিন্তু তার ক্ষেত্রে এটাও ঘটবে না, সে এগুলো করতে আনন্দ বোধ করবে, খুব আগ্রহী হবে, অর্থাৎ তার নির্দিষ্ট যে ধর্মকর্ম আছে তার প্রতি তার আগ্রহ বেড়ে যাবে, তার ধৈর্য বৃদ্ধি পাবে এবং অহংকার দমন হবে। আগে যে একটা অহংকারী ভাব ছিল, আমি অমুক,
কেউ কিছু বললে এই এটা কেন বললি, আমাকে চিনস এইটা সেটা, বা আমাকে কেন এটা বললো, আমি তো এগুলো শোনার লোক না, এরকম মনোভাব তার মধ্যে থাকবে না। সে এগুলো থেকে বের হয়ে আসবে, নিজেকে সে সহজ সরল সাদামাটা ভাবতে শুরু করবে, কেউ কিছু বললে বলুক, সে ধৈর্য ধরতে পারবে। আগে যেটা পারতো না, বিরক্ত হতো, এখন সে ধৈর্য ধরতে পারবে। এই পরিবর্তনগুলো তার মধ্যে ধীরে 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 আসতে থাকবে। আরও সহজভাবে যদি বলি, তাহলে পূর্বে সে যে অন্যায়গুলো করত, ভুলগুলো করত, সেগুলো তার এখন কোনোভাবেই কি করতে ভালো লাগবে না। সে সেগুলো করতে বিরক্ত বোধ করবে এবং পূর্বের ভুলগুলোর জন্য অনুতপ্ত হতে থাকবে। এই যে আগে ও ধৈর্যশীল ছিল, অহংকারী ছিল, ভুল কাজ করতো, মিথ্যা কথা বলতো, ইবাদত করতে চাইতো না, এই যে পূর্বের যে ভুলগুলো, এগুলো তার মধ্যে টোটালি আর থাকবে না। সে এখান থেকে আস্তে আস্তে রিকভার করতে থাকবে, ভালো হতে থাকবে, অর্থাৎ নিজেকে সে পরিবর্তন হতে দেখবে, যে না আমি তো আগে এমন ছিলাম না, এখন তো এমন হয়ে গেছি। আগে মন্দ কাজ করতে ভালো লাগতো, এখন আর সেটা ভালো লাগে না, বরং সেটা খারাপ লাগে। আগে ভালো ভালো কাজ করতে বিরক্ত লাগতো, এখন এখন ভালো কাজ করতে ভালো লাগে। এরকম নানা ধরনের বিষয় তার মধ্যে দেখা যাবে। সাধারণত আমরা যেগুলোকে সৎকর্ম, আমলে সালেহ বলে থাকি, যে ভালো কাজ, তো এগুলো সে করবে এবং এগুলো করতে তার ভালো লাগবে। এটা হচ্ছে সাধারণভাবে, মোটামুটি এগুলো সবাই বুঝে, যে একটা মানুষ যখন ভালো পথে চলে, মুক্তির পথে চলে, তখন তার মধ্যে এই পরিবর্তনগুলো আসে। বাইরের মানুষগুলো মোটামুটি এটা দেখতে পারে, বুঝতে পারে যে সেই মানুষটা পরিবর্তন হয়েছে, আগের মতো নাই, এভাবে বলে কিন্তু মানুষ। তো এই যেগুলো বললাম, এগুলো হচ্ছে সাধারণভাবে বোঝার জন্য, যে এরকম ক্ষেত্রে কি জবাব দেওয়া যেতে পারে। এভাবেই মানুষজন বলে থাকেন, বা এভাবেই ঘটে স্বাভাবিকভাবে যেটা। কিন্তু যদি আমি মূল কথায় আসি, যে বাস্তবে ব্যাপারটা কি, কি কি লক্ষণ, সেক্ষেত্রে বলবো যে আসলে এই লক্ষণটা আমাদের এভাবে বোঝা সম্ভব না, এভাবে বলাও সম্ভব না। ব্যাপারটা অনেকটা ক্ষুধা নিবারণের মতো। অর্থাৎ এই যে আপনার মুক্তির স্বাদ জাগলো, মানে কি আপনার ক্ষুধা লাগলো। তো যদি আপনার ক্ষুধা লাগে, আপনি যদি ক্ষুধার্ত থাকেন, তাহলে কি আপনি খাবার খাবেন। তো খাবার খাওয়ার সময় তো এই যে আস্তে আস্তে আপনার পেট ভরছে, আপনি এটা বুঝতে পারছেন না? একটা সময় যখন পেট সম্পূর্ণ ভরে যায়, তখন আপনি বুঝতে পারেন যে আপনার ক্ষুধা নিবারণ হয়ে গেছে, খাচ্ছেন আর ভালো লাগছে, পেট আস্তে আস্তে ভরছে, আবার কিছু খাবার নেন, না আমি পারবো, আবার দেখা গেল যে না, যে প্লেটে যতটুকু আছে এর চেয়ে বেশি আপনি পারবেন না, এটা কিন্তু আপনি বুঝেন। তো আবার কেউ খাবার দিতে চাইলে বলে না না আমি আর পারবো না, এটুকু আমার জন্য যথেষ্ট, মানে আর কতটুকু আপনার লাগবে সেটাও কিন্তু আপনি বুঝতে পারছেন আপনার পেটে খাবার ঢোকানোর পর থেকেই, মানে ক্ষুধা নিবারণ তো হচ্ছে, আর কতটুকু বাকি সেটাও আপনি বুঝতে পারেন, অনুভব করতে পারেন। তো মুক্তির ব্যাপারটাও তাই, যার মুক্তির স্বাদ জাগবে, মুক্তির ক্ষুধা লাগবে, সে যখন মুক্তির কর্ম করবে, অর্থাৎ খাবার খাবে, তখন যখন তার পেট ভর্তি হতে থাকবে, মানে মুক্তির পথে যখন যখন সে আগাতে থাকবে, তখন সে নিজেই বুঝতে পারবে যে সে মুক্তির পথে আগাচ্ছে। মানে এমন কোনো নিয়ম বলে দিলাম, যে লক্ষণগুলো বললাম, এত লক্ষণ এত কিছু সবার ক্ষেত্রে ঘটবে না, সহজে যেটা ঘটবে সেটা হচ্ছে যে মুক্তির পথে আগাবে সে নিজেই লক্ষণগুলো বুঝতে পারবে। বাইরের কারো কাছ থেকে মুক্তির লক্ষণ বোঝার উপায় নেই, এটা তখনই সম্ভব যখন আমরা মুক্তির পথে আগাইনি, মুক্তির স্বাদ জাগাইনি, শুরু করিনি। এক্ষেত্রে এরকম প্রশ্ন ঠিক আছে যে মুক্তির লক্ষণগুলো কী কী, মানে নিজে তো মুক্তি পাওয়ার বিষয় এখানে না, আরেকজন মুক্তি পাচ্ছে কি না সেটা একটু দেখলাম, এরকম একটা ভাব। কিন্তু যদি নিজের ক্ষেত্রে বলি, তাহলে এরকম লক্ষণ দেখার, এরকম প্রশ্ন করার কিছুই নেই, কারণ যখন আপনি মুক্তি লাভ করতে থাকবেন, ক্ষুধা নিবারণের মতো, আপনি বুঝতে পারবেন যে আপনি মুক্তি লাভ করতে পারছেন কি পারছেন না। এতে অন্য মানুষের বোঝা না বোঝার কিছুই যায় আসে না, আপনি বুঝতে পারবেন। এমনকি আপনার কতটুকু পথ বাকি, ওই যে কতটুকু খাবার খাওয়ার পর আপনার পেট সম্পূর্ণ ভরে যাবে, সেটাও কিন্তু আপনি বুঝতে পারছেন। তো মুক্তির ক্ষেত্রেও সেটাই হবে, যে আর কতটুকু পথ বাকি সেটাও আপনি অনুভব করতে পারবেন। এটা কারো কাছ থেকে শিখতে হবে না, বুঝতে হবে না, আপনি একাই পারবেন। আর যদি বলি ওই যে অন্যের মুক্তির বিষয়, সেটাও সেই ক্ষুধা নিবারণের মতোই। ধরুন আপনার বাসায় একজন অতিথি এসেছে, তার ক্ষুধা লেগেছে, তাকে খেতে দিবেন। এখন মুক্তির তো দরকার আপনার না, মানে ক্ষুধা যেহেতু তার লেগেছে, তাকে অতিথিকে খেতে দিবেন। এখন আপনি তো তার মুক্তির লক্ষণ জানতে চাচ্ছেন, আপনার না, মানে অন্যদেরটা যাচাই করতে চাচ্ছেন, সেক্ষেত্রেও সেই একই উত্তর, যেটা ক্ষুধার মতো। অতিথি আসলো, তাকে খেতে দিলেন, সে অনেক খাবার দাবার খেলো, এখন আপনি ভাবতে পারেন
যে তার পেট খালি, সে আরও খেতে পারবে। আপনি অনুমান করলেন, আপনি আরও খাবার দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আপনি কিন্তু জানবেন না যে আসলে তার পেট কতটুকু ভরেছে, বাকি সে কত খেতে পারে, বা সে আসলে কি তৃপ্তি পেলো কি না। হয় আপনি ভেবে নেবেন যে তার পেট ভরেনি, তাকে আরও খাবার দেওয়ার চেষ্টা করবেন, সে বিরক্ত হবে, কারণ দেখা গেলো যে তার পেট অলরেডি ভর্তি। আবার এমনও হতে পারে যে আপনি ভাবছেন যে আমি তো অনেক খাবার দিয়েছি, তার তো পেট ভরে গেছে, আমি আর তাকে বিরক্ত না করলাম, আর না দিলাম, আর ওদিক দিয়ে মেহমান ভাবলো কি যে আপনি কৃপণ, আর একটু দিলি কি সে খেতে পারতো, তার ক্ষুধা কি এখনও নিবারণ হয়নি, সে আরও খেতে পারে, তার তৃপ্তি হয়নি, খাবারটা মজা হয়েছিল, হয়তো সে আরও খেতে পারতো। তো পুরোটাই কি আপনি অনুমান করতে পারছেন কিন্তু শিওর হতে পারছেন না, মানে শুধু অনুমান করতে পারবেন, অন্যের মুক্তির ক্ষেত্রে এই অনুমানই করা যাবে। অর্থাৎ এমনও তো হতে পারে সেটা ভণ্ডামি, মানে ওই যে যখন মেহমান আসলো সে বলো না আমার পেট ভরে গেছে, আমি আর পারছি না পারছি না, বাস্তবে দেখা গেলো কি তার পেট ভরে নেই, ভদ্রতার খাতিরে কি সেই কথাটা বলেছে, এ যেটা মিথ্যা বলা। তো ভদ্রতার খাতিরে বা মেহমানদারির ক্ষেত্রে সেই মিথ্যার বিষয়টা বলছি না, মানে ওইটা তার জন্য যথেষ্ট, সেটা ঠিক আছে, কিন্তু যে মুক্তির ক্ষেত্রে, তো সে আসলে ভালো না কিন্তু দেখালো সে ভালো কাজ করছে, দেখালো সে খুব ধৈর্যশীল, দেখালো যে সে দুনিয়ার প্রতি খুব বিমুখ, তো আপনি তো এটাও ধরতে পারবেন না, তারটা সেই ভালো জানে, আপনি ধোকায় পড়তে পারেন। আপনি সর্বোচ্চ বললাম যে অনুমান করতে পারেন যে তার ক্ষুধা নিবারণ হয়েছে কি হয়নি, সঠিকটা কোনোভাবেই জানা সম্ভব না, আর নিজেরটা কারো কাছেই যেতে হবে না, নিজেরটা নিজেই জানতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরেও যদি কেউ না বুঝে থাকেন, মন্তব্য করবেন, আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।